Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Chaitanya, Prabhu Nityananda, Sri Advaita Gadadhara, Sadashiva Shri Gaura Bhaktavinoda. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Murkam karati vachalam, pangulam haite girim, yat kripat maham vande paramananda madhavam shri guru dinatainam shri chaitanya ishwaram. Nama Om Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Jaya Pataka Samudhita. Hare Krishna. Upasthit Shuddhi Sajjana Vrinda. Ekhane Gita Patachakra Arna Mahata Leaders Sammilan Dapana Jaya Upasthit Rai Chen. Te Shavai Kami Iskan Pakka Jage Dhanabad Janai. তো এই বিশেষ অধিবেশন হচ্ছে যারা গীতা কোর্স শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য অন্য মহাট্ট প্রচারকদের জন্য। তো এখানে গীতা কোর্স করেন কয়জন আছেন? গীতা কোর্সের গীতা পাঠচক্র বা গীতা কোর্সের কে আছে? কেন গীতা কোর্স করছেন? হাত তুলুন। গীতা কোর্স সব গীতা কোর্স করছেন? গীতা কি করছেন? স্টাডি তিনটে ভাগ আছে, গ্রেড ওয়ান। হ্যাঁ, ভালো ভালো। কমপ্লিট না করছে? কমপ্লিট কারা কারা কমপ্লিট করেছেন? সার্টিফিকেট পেয়েছেন? সার্টিফিকেট পেয়েছেন? সার্টিফিকেট নেই? আচ্ছা, খুব ভালো। গ্রেড টু? গ্রেড টু হয় না? গ্রেড টু শুরু হয়েছে? গ্রেড টু এখান থেকে? এখান থেকে গ্রেড টু হয় না? খুব ভালো। তার নাম হট্ট, নাম হট্ট লিডার করা, নাম হট্ট। কেউ নাম হট্ট প্রচার করে গীতা স্টাডি কেউ করতে পারে? নাম হট্ট গীতা স্টাডি কোর্সটা তো গীতার জ্ঞান পাওয়ার জন্য, আর নাম হট্ট কি না গীতার জ্ঞানটা জ্ঞানকে কীভাবে জীবনে প্রয়োগ করবে এতে নাম হট্ট। আর গীতা কোর্স হচ্ছে গীতার জ্ঞানটাকে আমরা কীভাবে আহরণ করব। তো এই যে ভগবদ গীতা, আমি প্রথমে গীতার উপরে কিছু আলোচনা করব। তারপরে নামহট্ট গীতা প্রচার সম্পর্কে কিছু বলবো। মাতাজিকে বলো চুপ করতে। তো ভগবদ গীতা তোমার সমস্যা, তোদের বলো আস্তে আস্তে খাবে, কথা বলবে তো কেন? তো ভগবদ গীতা হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যের সার কথা। তো ভগবদ গীতা গ্রন্থটি কীরকম? না, ভগবদ গীতার জ্ঞানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমার যেই অবস্থায় রয়েছি, যেই স্তরে রয়েছি, যেই কর্মের বন্ধনের মধ্যে রয়েছে, কীভাবে ওই রকম কর্ম করতে করতেই আমার জীবন শুরু, ভক্তি জীবন শুরু হবে, আর যেই কর্ম আমার বন্ধনের কারণ সেই কর্মটি কি করে আমার মুক্তির কারণ হবে, তার সুন্দর পন্থা ভগবান কৃষ্ণ ভগবদ গীতার জ্ঞানের মাধ্যমে কথা, চাতুর্যের কথা। এই সময়টা কেন খেতে দিল? বললো তিনটে সময় খাবে, এই সময় খাওয়ালো আর কথা বন্ধ হবে? তার তোমরা খাও চুপ করে, হরিবল বাবাজি কথা না বলে খাও,
কথা আপনি খাতে থাকা কথা শোনো, একদিকে মুখে খাবে কানে কথা শুনবে, ঠিক আছে? হরি বল। যেটা বলছিলাম যে ভগবদ গীতা জ্ঞানটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে আমাদের জন্য অত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। এই ভগবদ গীতার জ্ঞান ঘর বাড়ি ছেড়ে, কর্ম ছেড়ে, সব কিছু পরিত্যাগ করে সেই সাধু বাবাজি জ্ঞানী যোগী হওয়ার জ্ঞান নয়। ভগবদ গীতার জ্ঞানটি ভগবান খুব বুদ্ধিমত্তার সহ আমাদের কাছে উপস্থাপনা করেছেন। আমাদের মতন বদ্ধ জীব, কিসের বদ্ধ? না কর্মবন্ধনে আবদ্ধ, কি করে কর্মের মধ্যে থেকেই আমরা মুক্তি লাভ করতে পারব। অনেক সময় আমরা যখন প্রচার করতে যাই তো অনেক লোক বলে বা পিতা মাতারা বলে, আমরা স্কুল কলেজে প্রচার করতে গেলে, না না আমার ছোট ছেলে একে যদি গীতা পড়াবে তাহলে বাবাজি হয়ে যাবে, সন্ন্যাস হয়ে যাবে। কার মা বাবা চায় ছেলে সন্ন্যাস হয়ে যাক, বাবাজি হোক চায়? যে বাবা মার এখানে আছো কে চায়? কোনো বাবা মা চায় তার ছেলে সন্ন্যাস হয়ে যাক, ঘর বাড়ি ছেড়ে চলে যাক, কে চায়? হাত তোল, কেউ না, একটা মাতাজি তুলছে, কেউ চাইবে না। সব বাবা মারা চায় না, ও সাধু কেন হবে? সাধু হবে না, আমার ছেলে সাধু হবে না, অসাধু হয়ে থাকুক না, জুয়া চুরি বদমাস করবে, হ্যাঁ হ্যাঁ আমার ছেলে খুব ভালো, সাধু হয়ে যাবে। তো দেখ বাবা মাদের তো আসক্তি আছে না, আমার ছেলে ঘর বাড়ি ছেড়ে দিয়ে গেলে তার মনে দুঃখ পাবে, তো তারা খুব চিন্তিত হয়ে পড়ে যে গীতা জ্ঞান পায় যদি সন্ন্যাস হয়ে যায়। কিন্তু এটা ভুল ধারণা, ভগবত গীতা জ্ঞান পেলে যে মানুষ সন্ন্যাস হয়ে ঘর বাড়ি ছেড়ে চলে যাবে তা নয়, ভগবত গীতার সেরকম জ্ঞান তো দেওয়া হয়নি, বরঞ্চ উল্টো জ্ঞান দেওয়া হয়েছে। অর্জুনকে ভগবত গীতা জ্ঞান কৃষ্ণ দিয়েছিলেন, তো গীতা জ্ঞান পাওয়ার পরে অর্জুন কি সন্ন্যাস নিয়েছিল, ঘর বাড়ি ছেড়ে চলে গেছিল? না, বরঞ্চ গীতা জ্ঞান পাওয়ার পূর্বে অর্জুন বলছিলেন যে আমি যুদ্ধ করব না, যুদ্ধ করা হচ্ছে ক্ষত্রিয়ের কর্তব্য, তার কর্তব্যকে পরিত্যাগ করে তিনি চাইছিলেন আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব, আমি জঙ্গলে থাকব। কিন্তু ভগবান কৃষ্ণ তাকে বুঝিয়েছেন, না ভগবান কৃষ্ণ তাকে এইরকম জ্ঞান দিয়েছেন যে অর্জুন সেই গীতা জ্ঞান পাওয়ার পরে তার কর্তব্যবোধ বেড়ে গেছে। তাই প্রথম জিনিস, আমাদের জীবন হচ্ছে কর্মময় জীবন, তাই ভগবান কৃষ্ণ কখনো কর্মের ত্যাগের কথা বলেননি, তিনি বরঞ্চ কর্মে প্রবৃত্ত হওয়ার কথা বলেছেন, কর্তব্যবোধ জ্ঞান দিয়েছেন। অর্জুন সেই গীতা জ্ঞান পেয়ে তার কর্তব্য কর্ম করেছে, তাই এইরকম ধারণা করা উচিত নয় যে ভগবদ গীতার জ্ঞান প্রাপ্ত হলে সবাই ঘর বাড়ি ছেড়ে সন্ন্যাস হয়ে চলে যাবে। তো প্রথম গীতার জ্ঞান হচ্ছে প্রতিটি মানুষকে, গীতার জ্ঞানের মাধ্যমে ভগবান কৃষ্ণ যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটি হিন্দুদের জন্য শুধু উদ্দিষ্ট নয়, প্রতিটি ধর্মাবলম্বী, প্রতিটি দেশের মানুষ, প্রতিটি জাতির মানুষের জন্য উদ্দিষ্ট। 5000 বছর পূর্বে আজকে যেরকম বিভিন্ন ধর্ম, এই ধর্ম সে ধর্ম সে ধর্ম, 5000 বছর পূর্বে তো এরকম ছিল না। ভগবান কৃষ্ণ গীতার মাধ্যমে যে জ্ঞান দিয়েছেন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য দিয়েছেন। তো প্রথম কথা আছে জীবনের সফলতা লাভ করতে হলে নিজের কর্তব্য কর্ম করতে হবে, এই জ্ঞান দিয়েছেন ভগবান কৃষ্ণ। যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের সার্বজনীনতা সম্পর্কে যদি আমরা চর্চা করি,
তাহলে আমরা বুঝতে পারবো যে ভগবত গীতার জ্ঞানটি কিভাবে প্রতিটি মানুষের জন্য উদ্দিষ্ট। শুধু একটি জাতি, একটি গোষ্ঠী, একটি দেশের মানুষের জন্য নয়, প্রতিটি দেশ, প্রতিটি জাতির মানুষের জন্য এই ভগবত গীতা উদ্দিষ্ট। আমরা দেখতে পাচ্ছি ভগবত গীতা প্রথম অধ্যায়তে অর্জুনের কি অবস্থা ছিল। ভগবত গীতা প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ, বিষাদ যোগ। তিনি বিষাদগ্রস্ত হয়েছেন, তো বিষাদগ্রস্ত হয়ে তখন অর্জুনের মনের মধ্যে কি ভাবটি তার মধ্যে এসেছে। অর্জুন দেখছেন যে যুদ্ধ করতে হবে, তো অর্জুন কি করছেন, কৃষ্ণকে বলছেন যে সেনয় রুভয়ের মধ্যে রথ স্থাপয় তুমি অচ্যুত, হে অচ্যুত আপনি কৃপা করে। মানে কৃষ্ণ তো পার্থ সারথি, তো অর্জুনের নির্দেশ পালন করতে হবে। অর্জুন বলছেন সেনয় রুভয়ের মধ্যে রথ স্থাপয় তুমি অচ্যুত, হে অচ্যুত দুই দল সেনানির মধ্যে আমার রথকে স্থাপন করুন। কেন না, যাবৎ এতান নিরীক্ষ হন, আমি এদের দেখতে চাইছি। যদু কামান অবস্থিতান, যারা যারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে আমি তাদের দেখতে চাইছি। কর ময়া সহ যোদ্ধভ্যম অস্মিন রণ সমুদ্রে, এই রণাঙ্গনে আমার সঙ্গে যুদ্ধ করতে কারা কারা এসেছে আমি দেখতে চাইছি। জ্যোৎস্যমানম অবেক্ষাহম, যুদ্ধকামী কৌরবের পুত্রদেরকে আমি দেখতে চাই যে এতে অত্র সমাগত, যারা এখানে সমবেত হয়েছেন। ধাতরাষ্ট্র সে দুর্বুদ্ধে যুদ্ধ প্রিয় চিকিৎসা, এই ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্র যারা এখানে যুদ্ধ করতে উপস্থিত রয়েছে আমি তাদেরকে দেখতে চাইছি। তো যখন ঋষিকেশ কৃষ্ণ অর্জুনের নির্দেশ প্রাপ্ত হয়েছেন, এবং মুক্ত ঋষিকেশ গুড়াকেশন ভারত সেন রুভয়ের মধ্যে রথ স্থাপিত রথোত্তম, তো তখন ভগবান কৃষ্ণ কি করছেন, রথকে দুই দল সেনানির মধ্যে রেখেছেন। তো সে তো লক্ষ লক্ষ যোদ্ধা, পাণ্ডবর পক্ষে রয়েছে, কৌরবের পক্ষে রয়েছে, কিন্তু ভগবান কৃষ্ণ তো যেখানে সেখানে দুই দল সেনানির মধ্যে যে কোনো জায়গায় রাখতে পারতেন। ভগবান কৃষ্ণ কি করছেন, তিনি জেনে শুনে কি করেছেন, হ্যাঁ সে রথকে রেখে দিয়েছেন যেখানে অর্জুন দেখতে পারবে, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, তার আত্মীয় স্বজনদের সামনে রেখে দিয়েছেন। শুধু রেখে দিয়েছেন তা নয়, তিনি আবার ভালো করে দেখাচ্ছেন, দেখো অর্জুন ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বে এসাম চ মহিখিতাম উবাচ পার্থ পশ্যেতাম সমবেতান করুন ইতি। এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো, তোমার পিতামহ ভীষ্ম, দ্রোণ, এই সমস্ত নৃপদের সামনে ভগবান কৃষ্ণ অর্জুনকে দেখাচ্ছেন। তখন অর্জুন দেখছেন যে দুই দলের মধ্যে কে রয়েছে, তত্র অপশ্চাৎ অর্জুন দেখলেন স্থিতান কারা কারা রয়েছেন, তত্র অপশ্চাৎ পার্থ, তখন পার্থ অর্জুন দেখলেন পিতৃণ অথ পিতামহন আচার্যন মাতুলং ভাতৃণ পুত্রান পৌত্রম সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনরুভয়ের, দুই দলের সেনানির মধ্যে মরবার জন্য প্রস্তুত হয়ে আছেন তার পিতামহ, আচার্য, মামা, ভাই, পুত্র, পৌত্র, শ্বশুর সবাই তার সেখানে উপস্থিত রয়েছে। আর তাদেরকে দেখে
বাস অর্জুনের মোহ সৃষ্টি হয়ে গেছে। খ্রিস্ট জেনে জেনে অর্জুনকে মোহ সৃষ্টি করিয়েছেন। অর্জুন চিন্তা করছেন তান সমীক্ষা সব অন্তেয়, সে কুন্তিপুত্র অর্জুন তাদেরকে দর্শন করে সর্বান বন্ধুন অবস্থিত দেখছে, সমস্ত বন্ধুরাই আমার আত্মীয় স্বজনারাই। তখন কৃপয়া পরাবিষ্ট বিষিদম ইদম অব্রবী, অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে পড়েছেন, খুব বিষণ্ণ হয়ে পড়েছেন। বিষণ্ণ মানে তিনি বিষাদগ্রস্ত হয়েছেন, খুব বিষাদগ্রস্ত হয়ে তিনি বলছেন অর্জুন কি বিচার চিন্তা করে দেখো, লক্ষ লক্ষ সেনানি, ভাতৃযুদ্ধ, ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ চলছে, যুদ্ধ সব প্রস্তুত হয়ে গেছে, শঙ্খধ্বনি হয়ে গেছে, তীর ছুড়বে, তখনই অর্জুনের মধ্যে এরকম ভাবান্তর। তো অর্জুন বলছেন দৃষ্ট ইমম স্বজনম কৃষ্ণ যুযুষ্ঠু সমুপস্থিতম, হে কৃষ্ণ এই যুদ্ধকামী এদেরকে দেখে অর্জুনের অবস্থা যে বিষণ্ণ, বিষণ্ণ মানে বিষাদগ্রস্ত, মনে রাখবে অর্জুন খুব বিষণ্ণ হয়ে পড়েছে, বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। কেন তিনি বিষাদগ্রস্ত হয়, তার যে মনের ভাব, তার শরীরের কি প্রতিক্রিয়া তিনি স্বয়ং প্রকাশ করছেন ভগবান কৃষ্ণের কাছে। তিনি স্বয়ং বলছেন দৃষ্ট ইমম স্বজনম কৃষ্ণ যুযুষ্ঠু সমুপস্থিতম, হে প্রিয় কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বাঁধব আত্মীয় স্বজনকে এমনভাবে যুদ্ধ অভিলাষী হয় এখানে অবস্থান করতে দেখে আমার কি অবস্থা, না সিদন্তী মম গাত্রাণী, সিদন্তী মম গাত্রাণী, আমার শরীর যেন সব অবসন্ন হয়ে পড়ছে, মুখঞ্চ পরিশুষ্যতি, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, কি হচ্ছে আমার শরীর, মনে রাখবেন আপনারা ঠিক আছে, অর্জুনের শরীরে কি কি পরিবর্তন অনুভব তিনি বলছেন। তো প্রথমটা হচ্ছে আমার শরীরটা কি হচ্ছে, জোরে শরীর শুকাচ্ছে না, সেটা অবসন্ন হয়ে যাচ্ছে, আর কি শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ মুখ শুকিয়ে যাচ্ছে, বেপথুষ্ঠ শরীর, আমি আমার শরীর কাঁপছে, শরীর কাঁপছে, আর রোমহর্ষস্থ জায়াতে, আমার রোমাঞ্চ হচ্ছে, গান্ডীব সংস্রুত হস্তা, আমার হাত থেকে গান্ডীব ধনু পড়ে যাচ্ছে, আর তোকচ পরিদহ্যতে, আমার চামড়াটা যেন জ্বলে যাচ্ছে, মনে থাকবে, মনে থাকবে বলো তো এক একটা করে, হ্যাঁ মুখ শুকিয়ে যাচ্ছে, আর কি জোরে, শরীর অবসন্ন হয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, গান্ডি পড়ে যাচ্ছে, আর চামড়া জ্বলে যাচ্ছে, বাহ সব মনে রেখেছে, কয়েকজন মনে রাখছে, যারা শুনছে বুঝতে চেষ্টা করছে, আর কয়েকজন হাঁ করে বসে শুনছেও না, আর কিছু শুনছে তো মনে রাখতে পারছে না, ঠিক আছে। তো এইগুলো লক্ষণ, এইগুলো লক্ষণগুলো কেন মনে রাখতে আমি বললাম আপনাদেরকে, অর্জুন সেইটুকু লক্ষণ নাই, অর্জুন আবার কি বলছে, নচ স্বপ্নমি অবস্থাতম ভ্রমতিব চমে মন, আমি স্থির হয়ে থাকতে পারছি না, আমার মনটা ঘুরাচ্ছে, আর নিমিতানি চ পশ্চামি বিপরীতানি কেশব, আমি সব কিছু দেখছি নিমিত্ত সব বিপরীত দেখছি, এইটা মনে রাখতে এই জন্য বলছি যে কেউ যদি বিষাদগ্রস্ত হয়, বিষণ্ণ মনে হয়,
অর্জুন বিষাদগ্রস্ত হয়ে তার শরীরের মধ্যে কি কি পরিবর্তন তিনি অনুভব করছেন তিনি স্বয়ং বর্ণনা করেছেন। আমার শরীর কামছে, রোমাঞ্চ হচ্ছে, গান্ডি ভাত থেকে পড়ে যাচ্ছে। তো বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান কৃষ্ণ এই ভগবদ গীতা কখন দিয়েছেন না যখন অর্জুন খুব বিষাদগ্রস্ত হয়েছে। তাই এই অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যোগ, তিনি খুব বিষাদগ্রস্ত হয়েছেন। তো এখনই প্রশ্ন হচ্ছে অর্জুন বিষাদগ্রস্ত হয়েছেন কেননা কৃষ্ণ অর্জুনকে একটা বিষাদগ্রস্ত অবস্থায় তাকে নিয়ে এসেছেন কেন? তাহলে জগতের সমস্ত বিষাদগ্রস্ত মানুষ তারা আমার এই গীতা পাঠ করে এখনই কেন খেতেটা দিল, বললে তিনটা সময় খাওয়াবে আর এখন সবাই বসে দিয়েছে, তোমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই, এটা এই সময়টা খাওয়া দাওয়া কি দরকার ছিল? আমরা স্থিরভাবে কিছু বলবো, আপনাদের যদি খেতে লাগছে তাহলে একসঙ্গে খেয়ে তারপর বসে নাকি? তাহলে এই তো হইচই শুরু হয়ে গেছে, এখানে খিচুড়ি খাওয়া প্রোগ্রাম। হ্যাঁ কেন খাওয়ার সময় কেউ চুপ হয়ে থাকতে পারে? একটু হইচই না খাললে জমবে নাকি? কি বলছিলাম ভুলে গেলাম তো। হ্যাঁ যে কৃষ্ণ অর্জুনকে এইরকম একটা বিষাদগ্রস্ত অবস্থায় নিক্ষেপ করেছেন কেন না আমাদেরকে বুঝাবার জন্য। দেখ অর্জুন অত বিষাদগ্রস্ত হয়েছিল কিন্তু তার মতন বিষাদগ্রস্ত মানুষ আমার কথা শুনে তার মতিগতি স্থির হয়ে গেল। এখানে এই জগতে কে আছে যে কি বিষাদগ্রস্ত নয়? কার জীবনে বিষাদ আসে না, এরকম কেউ লোক আছে? নাই। শুধু কি হিন্দুরা বিষাদগ্রস্ত হয়, অন্য ধর্মের মানুষরা বিষাদগ্রস্ত হয় না? হয় না, তো সবাই হয় না। তাই প্রথমে ভগবান কৃষ্ণ এই কথার মাধ্যমে উপস্থাপনা করছেন এই ভগবদ গীতার জ্ঞানের সার্বজনীনতা, যে এটা মনুষ্য মাত্র সবাই প্রয়োজন, কেন প্রতিটি মানুষ বিষাদগ্রস্ত হয়, বুঝা গেছে? প্রতিটি মানুষ জন এই জ্ঞান প্রয়োজন। তো এখনই বিষাদগ্রস্ত হয়, আপনারা সবাই বিষাদগ্রস্ত হয়েছেন জীবনে? কারা কারা বিষাদগ্রস্ত হয়েছেন হাত তোল, অনেক হাত তুলছেন, এখন বুঝছে না আমি কি বলছি। তো যারা বুঝছেন বিষাদগ্রস্ত হয়েছেন বলে বুঝতে পেরেছেন। আচ্ছা তারপরবর্তী প্রশ্ন আছে, বিষাদগ্রস্ত হয়েছেন, মন টন ভালো লাগে না, মাথা নিচু হয়ে যায়, কী করো, হতাশ, বিষাদ মানে হতাশ, হতাশা হয়েছে না? অনেক হতাশ বিষাদগ্রস্ত হতাশ হয়ে পড়েছেন, হতাশে মন ভেঙে যাচ্ছে, কী করবো কে নেই মাথা। কিন্তু অর্জুন যেগুলো লক্ষণ বর্ণনা করেছে মানে অতটা কি বিষাদগ্রস্ত হয়েছেন? একসঙ্গে অর্জুনের মুখ শুকিয়ে যাচ্ছে, গা কামছে, এরকম গা কামছে আবার মুখটা শুকিয়ে যাচ্ছে, এরকম হয় না? খুব বিপদে পড়েছেন, একটা মুখটা শুকিয়ে গেছে, এটা অনুভব হয়েছে, হয়েছে না? হয় না, হয়েছে না? কিন্তু এই যে কথা বলছে, চামড়া জ্বলে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, গা কামছে, অবসন্ন হয়ে যাচ্ছে, হাত থেকে ধনুষ পড়ে গেছে, আপনাদেরকে হাত থেকে এরকম বিষাদগ্রস্ত হয়ে কিছু পড়ে গেছে কোনোদিন? অনুভব হয়েছে? আমার অনুভব হয়েছে। আমি ছাত্র ছিলাম, একদিন ম্যাথমেটিক্স পরীক্ষা দিতে গিয়ে সে ত্রিকোণমিতি সবগুলো ভুলে গেছি, তো অবাস হতাশাগ্রস্ত হয়ে হাত থেকে আমরা পেনটা পড়ে গেছিল, তো অর্জুনের হাত থেকে যেরকম পড়ে গেছে হতাশাগ্রস্ত। তা এটা অর্জুন এইটা উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বুঝাতে, কৃষ্ণ অর্জুনকে এইরকম একটা অবস্থার সম্মুখীন করিয়েছেন। দেখ অর্জুনের মতন অতটা হতাশাগ্রস্ত, অতটা বিষাদগ্রস্ত মানুষ সে যদি লাভবান হতে পারে, সে যদি নিজেকে স্থির করতে পারে,
তাহলে প্রতিটি মানুষ এর থেকে লাভবান হবে। কেননা আমাদের জীবনে আমরা কেউই অর্জুনের মতন এইরকম চরম বিষাদগ্রস্ত অবস্থায় উত্তীর্ণ হই না। তাই আমাদের সবাই কর্তব্য এই ভগবদ গীতা অধ্যয়ন করা। তো ভগবদ গীতা এখন হচ্ছে ভগবদ গীতা প্রথম ভগবদ গীতার সার্বজনীনতা বর্ণনা করার পরে এখন আমাদের লক্ষ্য করতে হবে ভগবদ গীতা আহরণ করতে হলে আমাদের কি যোগ্যতা দরকার। ভগবদ গীতা শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হলে কি যোগ্যতা দরকার, সেই সম্পর্কে আমরা লক্ষ্য করতে পারি যে অর্জুনকে ভগবান কৃষ্ণ এই ভগবদ গীতার জ্ঞান দেখবেন প্রথম অধ্যায়তে ভগবান কৃষ্ণ কিছু বলেননি, তিনি অপেক্ষা করেছেন। কিসের জন্য অপেক্ষা করেছেন? না অর্জুন কখন আমাকে গুরু বলে গ্রহণ করবে, আমরা কখন জ্ঞান অর্জন করতে পারি, যখন আমাদের এই অনুভব আসে যে আমি মূর্খ, আমি মূর্খ, তবে না গুরুদেবের কাছে যাব, গুরুদেব জ্ঞান দিবে। আমি যদি যাই আমি পণ্ডিত আমি সব জানি, সেই মানুষ কোনোদিনই গীতা জ্ঞান পাবে না। গীতা জ্ঞান পেতে হলে গুরুদেবের কাছে যেতে হবে এই মনোভাব নিয়ে যে আমি জানি না। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দিচ্ছে না, যতক্ষণ সে না বলছে কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সমূঢ় চেতা যত শ্রেয়সাত্নিশ্চিত বুহিত মে শিষ্যস্তে অহম সাধি মাং ত্বং প্রপন্নম। আমি আপনার শিষ্য হলাম, আপনি আমাকে শাসন করুন, আমি কিং কর্তব্যে বিমূঢ়, কার্পণ্য দোষ অপহত স্বভাব, আমার কার্পণ্য দোষাতে দোষী মোহতে হয়েছে বসি, স্বস্বভাব হল অপহত, কার্পণ্য দোষাতে দোষী, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্যে বিমূঢ় হয়েছি, আমি কিং কর্তব্যে বিমূঢ় হয়েছি, আমি জানি না কি কর্তব্য কিং অকর্তব্য, কিং কর্তব্যে বিমূঢ় মানে কি, আমার করণীয় কি। আরো আরো লোক আসছে গ্রাম থেকে না কি খাচ্ছে, কোথা থেকে আসছে খাচ্ছে, তুই দেখো তো গিয়ে কি ব্যাপার। কি করে ফাঁসে দিকে হচ হচ করে ক্লাস দেওয়া, এখানে একটা কাণ্ড জ্ঞান থাকা দরকার। তুমি এখানকার মন্দিরের ভক্ত না, এই মন্দির না, এই মন্দিরে সবাই খাচ্ছে মনে হয় এখানে নাকি, এই মন্দির ভক্ত সব আগে খেয়ে নিচ্ছে তারপর অতিথিদেরকে খাওয়াবে। তা কার্পণ্য দোষ মানে অর্জুন বলছেন আমি জানি না, আপনি আমাকে জানান। তো গীতা জ্ঞান আহরণ করবার প্রথম যোগ্যতাটা কি, না আমি জানি না, এই ভাব নিয়ে যে গীতা শিখতে যাবে সে শিখতে পারবে। তো প্রভুপাদ এই সম্পর্কে বলেছেন যে একটা শিক্ষক হারমোনিয়াম শিক্ষক ছিল, তার কাছে দুটো ছেলে এসেছে হারমোনিয়াম শিখবার জন্য, ঠিক আছে। তো প্রথম একটা ছেলে জিজ্ঞাসা করছে গুরুদেব আমার কতদিন লাগবে হারমোনিয়াম শিখতে, তো গুরুদেব বলছে তুমি কি হারমোনিয়াম জানো? হ্যাঁ হ্যাঁ আমি কিছু কিছু হারমোনিয়াম জানি, আমার জানা আছে। তাহলে এক বছর তুমি শিখতে পারবে, এক বছর তোমাকে আমি শিখিয়ে দেবো। দ্বিতীয় ছেলেটা জিজ্ঞাসা করছে গুরুদেব তাহলে আমার কতদিন লাগবে, আর তুমি কি হারমোনিয়াম জানো?
আমি তো একেবারেই জানি না। তখন আগের ছেলেটা মনে করছে আমি জানি আমার এক বছর লাগে, এ তো জানেই না এর দুই বছর তো লাগবে। তো এই ছেলেটা জিজ্ঞাসা করছে আমি তো গুরুদেব একেবারেই জানি না, তাহলে আমার কতদিন লাগবে? তো গুরুদেব বলছে তুমি কিছু জানো না, তাহলে তোমার ছয় মাস আমি শেখাতে পারবো, ছয় মাসে। তখন আগের ছেলেটা বলছে কি উদ্ভট জিনিস, আমি শিখে এসেছি আমার এক বছর লাগবে, আর গুরুদেবের শিখে না ওরা ছয় মাস হয়ে যাবে কি করে? গুরুদেব বলছেন হ্যাঁ আসলে ও তো কিছু শিখে না, তাই ছয় মাস ওকে আমি শিখিয়ে দেবো। তুমি শিখে এসেছো তো, তো ছয় মাস আমাকে লাগবে সেগুলো ভুলাতে, তার আরও ছয় মাসে আমি তোমাকে শিখাবো। তাই বেশি জ্ঞান নিয়ে গুরুদেবের কাছে গেলে এই গীতা জ্ঞান পাওয়া যাবে না। গীতা জ্ঞান পেতে হলে বিশেষ করে আমাদের হিন্দু, আমাদের মাথা বহু খেচুড়ি ঢুকে আছে না, এ বাবা কি বলেছে, ও বাবা কি বলেছে, এ সাধু কি বলেছে, এ শাস্ত্র, ও শাস্ত্র, এ ভগবান, সে ভগবান। আমাদের তো ভগবানের অভাব নেই, তাই না? তাহলে মুসলমানদের, খ্রিস্টানদের কয়টা ভগবান আছে? হ্যাঁ, এক ভগবান না? আমাদের হিন্দুদের কত ভগবান আছে? কত ভগবান? মাত্র 33 কোটি ভগবান আমাদের, তাও হিন্দুদের যথেষ্ট নয়, তাই না? তোমাদের বাংলাদেশে বিশেষ করে ভগবানের ফ্যাক্টরি বসেছে, এই গ্রামে ভগবান, সেই গ্রামে ভগবান, সেই বলে কত কথা মানুষ শুনছে। তো সেই জন্য আমাদের কী করতে হবে, আমাদেরকে এই সমস্ত অজ্ঞান ভাব নিয়ে গুরুর কাছে যেতে হবে, আমি জানি না। তো ভগবান কৃষ্ণ বলছেন এই ভগবত গীতা জ্ঞান কৃষ্ণ অর্জুনকে দিয়েছেন। অর্জুনকে কেন দিয়েছেন? কারণ অর্জুন সেই সময় কি বড় যোগী ছিল? অর্জুন কি সন্ন্যাসী ছিল? সন্ন্যাসী ছিল না? ও কি বড় যোগী ছিল? হিমালয় যোগ সাধনা করেছিল? বড় ঋষি ছিল? সেখানে তো অনেক তো মুনি ঋষি ছিল না? দ্বাপর যুগে বহু মুনি ঋষি ছিলেন, যোগীরা ছিলেন। তো তাদেরকে তো ভগবান কৃষ্ণ গীতা জ্ঞান দিল না। আরে অর্জুন কি? অর্জুন তো গৃহস্থ বিষয়ী, এই রাজা অত সে বৈরাগী নয়, ত্যাগী নয়, সন্ন্যাসী নয়, মুনি ঋষি নয়। তাহলে অত বড় মুনি ঋষি ত্যাগী বৈরাগী ছিল, তাদেরকে গীতা জ্ঞান না দিয়ে কৃষ্ণ ভগবান অর্জুনকে গীতা জ্ঞান দেওয়ার জন্য স্থির করলেন কেন? তো কী যোগ্যতা ছিল? গীতা জ্ঞান পেতে হলে কি বৈরাগী হতে হবে, না সন্ন্যাসী হতে হবে, না মুনি ঋষি হতে হবে? কি যোগ্যতা ছিল অর্জুনের? তো ভগবান কৃষ্ণ বলেছেন কি বলেছেন জানো? কেউ জানো? ভগবান কৃষ্ণ বলছেন ভক্ত সিমে সখা চেতি রহস্যমি এতত্তম। হে অর্জুন, আমি তোমাকে আজকে এই রহস্যময় উত্তম জ্ঞান দিব, কেন? আর তুমি আমার ভক্ত। এর মানে কৃষ্ণের ভক্ত না হয় যদি কেউ গীতা পাঠ করবে তাহলে সে গীতা বুঝতে পারবে না। গীতাকে বুঝতে হলে কৃষ্ণের ভক্ত হতে হবে। অর্জুন কৃষ্ণের ভক্ত ছিল, তাই গীতার রহস্য গীতা পাঠ করতে পারে, গীতাটা কিছু না কিছু বুঝতে পারে, কিন্তু গীতার রহস্যটাকে বুঝতে পারবে না। এই গীতা পড়ে, এই গীতার জ্ঞান নিয়ে মানুষ রাজনীতি করছে, গীতার জ্ঞান নিয়ে মানুষ বিজনেস করছে, গীতার ভিতরে সব জ্ঞান আছে। এই গীতা নিয়ে মানুষ কত রকমের কথা প্রচার করছে সেটা করতে পারবে, তো গীতার আসল রহস্যটা সে বুঝতে পারবে না যদি সে ভগবানের ভক্ত না হয়, কৃষ্ণের ভক্ত না হয়। তাই আমরা দেখতে পাই মানুষ অনেক গীতা পড়ছে, গীতার উপরে বড় বড় লেকচার দিচ্ছে, কিন্তু গীতা পড়ার যে লক্ষ্যটি কি, উদ্দেশ্যটি কি? অর্জুন গীতা পড়ে, অর্জুনের কি হয়েছিল?
অর্জুন গীতা শ্রবণ করার পরে সে কি পরিবর্তন হয়েছিল না সম্পূর্ণরূপে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিল, সম্পূর্ণরূপে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিল। তো আমরা দেখছি জগতে অনেক লোক গীতার উপরে লেকচার দিচ্ছে, সব সংস্থা গীতার উপরে লেকচার দিচ্ছে, আর পূজা করছে অন্য কাউকে, গীতার উপরে কথা করছে, গীতার উপর লোকের বুঝাচ্ছে। কিন্তু গীতা শুনে অর্জুন কি করেছিল? অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করেছিল। অর্জুন গীতা শুনে ভগবানের কথা শুনে অর্জুন কি বুঝেছিল? পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম ভবান, হে কৃষ্ণ আপনি যেন পরম ব্রহ্ম। তো আমি পুরো গীতা পড়ছি কিন্তু কৃষ্ণকে পরম ব্রহ্ম বলে বুঝতে পারছে না, আমি একে তাকে অন্য সঙ্গে পূজা করছি, তার মানে কি? তার মানে আমরা গীতা বুঝতে পারি না। তো গীতা বুঝতে হলে আমাদের কি করতে হবে? না ভক্ত সিমে শেখাতে এটি রহস্যময়ী এটা তো তমাম। আমরা গীতা পড়তে পারি, গীতাকে গীতার শিক্ষাকে বিভিন্ন দিকে আমাদের জীবনে ব্যবহার করতে পারি, কিন্তু গীতার রহস্য বুঝতে হলে যে ভগবান কৃষ্ণের ভক্ত হবে সেই একমাত্র গীতার রহস্য বুঝতে পারবে। তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় তো সবাইকে শিক্ষা দিয়েছেন যে আমাদের সবাইকে কর্তব্য কর্ম করতে হবে, কর্তব্য কর্ম। যারা প্রথমে বলছিলাম এই ভগবদ গীতার জ্ঞানের মাধ্যমে ভগবান কৃষ্ণ কী করছেন, একটা ছোট শিশুকে একটা দোতলা বাড়ি আছে তার সিঁড়ি ভেঙে যেতে হবে, তার শিশুকে হাত ধরে নিচু তলা থেকে এক ধাপে 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 করে দোতলায় নিয়ে যাওয়ার মতন। কৃষ্ণ যে অষ্টাদশ অধ্যায় ভগবদ গীতা বর্ণনা করেছেন, তো কৃষ্ণের প্রথম শিক্ষা শুরু হচ্ছে যে তুমি তোমার কর্ম করো, কর্মই ধর্ম। কিন্তু মানুষ ভুল কোথায় করছে? ও কৃষ্ণ বলছে কর্মই ধর্ম, তা কর্মই করে যাচ্ছে। আমরা যখন প্রচার করতে যাচ্ছি আমরা সাধু সন্ন্যাস হয়ে গেছে, আরে কর্ম করো কর্ম করো, কর্ম ছেড়ে দিয়ে ঘুরে বেড়ালে হবে? এটা লোকেরা বলে কর্মই ধর্ম, কর্মই ধর্ম। কৃষ্ণ বলেছে, তারপরে কৃষ্ণ কি বলেছে? হ্যাঁ কর্মই ধর্ম, তুমি তো কর্মের মধ্যে রয়েছে, কর্ম ছাড়া। অর্জুনকে কৃষ্ণ বলছেন, হে অর্জুন তুমি কর্ম ভিতরে এক মুহূর্ত থাকতে পারবে না, এই যে নিঃশ্বাস প্রশ্বাস সেটা একটা কর্ম, তুমি যে খাচ্ছ সেটা একটা কর্ম, চোখের পাতা ফেলছো সেটাও একটা কর্ম, কর্ম ভিতরে এক মুহূর্ত থাকতে পারবে না, তা কর্ম করো। তো কি কর্ম করবো, পাপ কর্ম করবে না পুণ্যকর্ম করবে, কোন কর্মটা করা ভালো? পাপ কর্ম করা ভালো না পুণ্যকর্ম করা ভালো? পাপ কর্ম করা ভালো না পুণ্যকর্ম করা ভালো? পাপ কর্ম করা ভালো না পুণ্যকর্ম করা ভালো? তাহলে খাওয়া দাওয়া হয় না, তো এদের জোরে বলতে পারছে না, আর ওদিকে তো কথা আওয়াজ আসছে, এ কথা শুনবে না মহাপ্রসাদের মধ্যে শুনবে, কোনটা শুনবে? পুণ্য করাটা ভালো, জোরে বলুন। হ্যাঁ কিন্তু কৃষ্ণ বলছে না পুণ্য করাটা ভালো নয়, শুনেছেন কোনদিন জীবনে যে পুণ্য করা ভালো নয়? আপনাদের বাবা মা বলে যে পুণ্য করা ভালো নয়? কোনো সাধু সন্ন্যাসী বলেছে যে পুণ্য করা ভালো নয়? কোনো মুনি ঋষিরা বলেছে যে পুণ্য করা ভালো নয়? আরে সবাই বলে পাপ করো না পুণ্য করো, অধর্ম করো না কি করো ধর্ম করো। তো কৃষ্ণ এখানে প্রথমবার বলছে না পাপ যেরকম করবে না পুণ্য সেরকম করবে না, অধর্ম তো করবে না ধর্ম করবে না। শুনেছেন কোনদিন জীবনে এরকম উদ্ভট কথা? তা নাহলে ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় শেষে কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম, আমার শরণাপন্ন হও, এটা ভালো কথা।
খ্রিস্ট বলছেন সবাই কৃষ্ণ শরণাপন্ন হব, দেখো ক্ষয়ক্ষতি নেই। তার আগে কি বলছেন, সর্বধর্মকে পরিত্যাগ কর। এটা কিরকম কথা, ভগবান কৃষ্ণ যদি বলতেন সর্ব অধর্ম পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, এটা ভালো হতো না? ভালো হতো না? নেই হ্যাঁ কি না? সর্ব অধর্ম কৃষ্ণ ভগবান হয়েছেন, তিনি মানুষকে ধর্ম শিক্ষা দেবে না? বলবে সর্ব অধর্মকে পরিত্যাগ কর, আমার শরণাপন্ন হ। তো কৃষ্ণ উল্টো বলছে, অধর্মকে পরিত্যাগ করার কথা বলেছে, কি পরিত্যাগ করতে বলছে, ধর্মকে পরিত্যাগ করো বলছে, আবার বলছে পাপ যদি করো আমি রক্ষা করব। হ্যাঁ, তো পাপ করলে আমি রক্ষা করব, কিন্তু পুণ্যকে পরিত্যাগ করো, এ কিরকম অদ্ভুত কথা। অহম তুম সর্বপাপে মুখ্যে আমি মা আসুছ, তো পুণ্যকে ধর্মকে বাদ দাও। তো এইটা আমাদের বুঝতে হবে, ভগবান কৃষ্ণ এই উল্টো কথা কেন বলেছেন। তো ভগবান কৃষ্ণ প্রথম সবাই কর্ম কর, পুণ্যকর্ম কর, খুব ভালো পুণ্যকর্ম। কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন যে পাপ পুণ্যকর্ম দুটোই বন্ধনের কারণ। পাপ করলে এই জগতে থাকতে হবে পাপের ফল ভোগতে, পুণ্য করলে এই জগতে থাকতে হবে পুণ্যের ফল ভোগতে, দুটি বন্ধনের কারণ। সেজন্য ভগবান বলছেন যে আমাদের কি করতে হবে, যজ্ঞার্থাৎ কর্ম না অন্যত্র লোকয়ম কর্মবন্ধন। তুমি কর্ম কর কিন্তু যজ্ঞের উদ্দেশ্যে কর্ম কর। যজ্ঞ মানে কি? যজ্ঞ বৈ বিষ্ণু, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম কর। তোমার কর্মের ফল ভগবানকে দাও। যত করোসি যত অশ্নসি যত জুহসি দদাসি যত যত তপস্যসি কন্তে তত কুরুষ্ব দর্পণ। হে কুন্তিপুত্র অর্জুন, তুমি যা কর, যা খাও, যা দান দাও, যা তপস্যা কর, যা পূজা কর, আমার উদ্দেশ্যে তুমি কর, তাহলে তোমাকে আর পাপ পুণ্য কর্মের ফলের ভাগি হতে হবে না। তো এটা একটা দৃষ্টান্ত স্বরূপ আপনাদের বললাম যে কীভাবে ভগবান কৃষ্ণ স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে, প্রথমে বলছেন তুমি কর্মকে ছাড়ো না কর্ম কর, তারপরে বলছেন তুমি পুণ্যকর্ম কর, তাতে নিষ্কাম কর্ম কর্মের ফল আমাকে দেবে, নিষ্কাম কর্ম কর। নিষ্কাম করলে কি, কর্ম করলে কি হবে, তোর চিত্ত শুদ্ধি হবে। চিত্ত শুদ্ধি হলে কি হবে, তোমার আত্মজ্ঞান হবে। আত্মজ্ঞান হলে কি হবে, তুমি আমার কাছে তোমাকে সমর্পণ করো। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। তো এই জন্য ভগবত গীতার জ্ঞান প্রচার করা আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ভগবত গীতার জ্ঞানেই একমাত্র আমাদের এই সমাজকে এই পৃথিবীকে রক্ষা করতে পারবে। তো সেই জন্যই আমাদের এই গীতা কোর্স ব্যবস্থা করা হয়েছে, গীতা সারতত্ত্ব। গীতা সারতত্ত্ব হয় এখানে, হয়েছে? কারা কারা গীতা সারতত্ত্ব করেছেন? গীতা সারতত্ত্ব কোর্স আছে, গীতা কোর্স করা হয়েছে, যাতে মানুষ ধারাবাহিকভাবে বুঝতে পারবে গীতা কী বলা হয়েছে। গীতার প্রতিটি শ্লোকের সঙ্গে প্রতি শ্লোকের সম্পর্ক রয়েছে, প্রতিটি অধ্যায়ের সঙ্গে তার পরবর্তী অধ্যায়ের সম্পর্ক রয়েছে। গীতাটা এলেমেল হয়ে ভগবান কৃষ্ণ বলেননি। আর গীতা এরকম একটা জ্ঞান, যেরকম আমাদের হিন্দুদের ধারণা যে গীতা পড়লে আমাদের পাপ দূরে যাবে, গীতা পড়লে আমার পুণ্য হবে, গীতা পড়লে মরলে কোথায় যাবে, গীতা পড়তে গেলে মরলে কোথায় যাবে, স্বর্গে যাবে, এইগুলি হিন্দুরা মনে করে। কিন্তু এগুলো গীতা পাঠের আসল লক্ষ্য নয়, মুখ্য লক্ষ্য নয় যে গীতা পড়লে পুণ্য হবে, পাপ দূরে যাবে, স্বর্গে যাব, এগুলো আসল লক্ষ্য নয়। আসল লক্ষ্যটি হচ্ছে কি, আমরা ভগবান কাছে আত্মসমর্পণ করে ভগবত ধামে যাব। তাই আপনারা যারা গীতা কোর্স করেছেন, তো আপনারা গীতা কোর্স করার পূর্বে আপনারা হিন্দু, আর এখন আপনারা হিন্দু, গীতা কোর্স করে
আপনারা কি কিছু নতুন জিনিস পেয়েছেন যেটাকে আগে জানতেন না? গীতা কোর্স করার পরে কি আগে ভ্রম ধারণা ছিল এগুলোটা সংশোধন হয়েছে? একজনকে দাঁড়িয়ে বলতে পারবে যারা গীতা কোর্স করেছে? এদের কাছে আসুন। আর কে, আর কে বলবেন? আসুন, কার সামনে আসুন, আমি বলে শুনতে পারবো। যেটা কি আপনি আগে জানতেন না, গীতা কোর্স করার পরে জানেছেন, বা একটা সেন্টেন্স? তো প্রভু জানতেন না এই গুণের কথা, গীতা পাঠ করলে গুণের অতীতে যাবে, এই যেটা আগে জানতেন না। খুব ভালো। নেক্সট অনেক জনদের আপনি কি আগে জানা ছিল না এখন জানলেন? আমি আগে জানতাম যে আমাদের জনগণ থেকে মুক্তির একমাত্র পথ সর্বই সর্বপর্যন্ত, কিন্তু আমরা গীতা কোর্স করার পর জানতে পারলাম যে আমাদের সর্বের উপরে আছে পরমেশ্বর ভগবানের যে ধাম, সেটা ভগবানের সঙ্গে সান্নিধ্য ভগবানের সেবা করা যাবে, এটাই সর্বশ্রেষ্ঠ, এটাই আমরা জানলাম। হরি বল। আর কি বলবে মাতাজিরা? এদের মাতাজি বলুন, এনার পরে আপনার পরে নতুন কিছু, এরা যা বললো সেটা নেই, আর নতুন কি? মহারাজ বললেন যে আমাদের বাংলাদেশে মূল ভগবান, তো সেই খ্রিস্টান যে আমাদের ভগবান, সেই খ্রিস্টান আমি নিশ্চিতভাবে জানতে পেরেছি শাস্ত্রের মাধ্যমে। আরেকটা আইডিয়া হচ্ছে আমাদের আরো করতে হবে কিভাবে, কিভাবে আরো করতে হবে আমাদের এই গুরুত্বপূর্ণ ধারা, এই গুরুত্বপূর্ণ ধারা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং এই মধ্যে আমাদের লাভ করতে হবে। আরেকটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ধারায় সেটা আমরা কোথাও পাবো, কেউ সেখানে পাবো, সেটা আমি সেখানে গুরু পরম্পরায় জ্ঞান গ্রহণ করা। আপনি কোথায় গীতা পেয়েছেন? এটা কোন শ্লোকে গীতা বলা হয়েছে? এবং প্রাপ্ত, ঠিক আছে। নেক্সট পারিব, নেক্সট মাতা গীতা। তুমি গীতা কোর্স করেছ? আচ্ছা, ঠিক পাশ হয়ে গেছে, আনসার হয়ে গেছে। গীতা কোর্স করো না তো, এই জন্য তোমার আনসারটা এরকম। এইটাই গীতা পড়ে আমরা আনন্দ পাই, গীতা পড়ে শান্তি পাই, এই বাস হয়ে গেল। গীতা কোর্স করলে সে কখন বলবো না গীতা পড়ে আমি শান্তি পাই। আরে গীতা পড়ে শান্তি পাও, আর পরে কী পাও, অশান্তি থাকো। গীতা কোর্স করে কী কী ভ্রম ধারণা সংশোধন হয়েছে, কী ভুল ধারণা সংশোধন হয়েছে, তারা যারা গীতা কোর্স করে তারা বলতে পারবে যে আমার আগে ধারণা ছিল এই স্বর্গে যাওয়াটি যথেষ্ট। হিন্দুরা কী বলে, এ ঠাকুর একটু স্বর্গ বললে কি একটু কৃপা করে আমি স্বর্গে যেতে পারি, আমার বাবা মারা গেছে, একটু স্বর্গে যাবে, এটা বলে না? হিন্দুরা বলে স্বর্গে যাবে, পুণ্যকর স্বর্গে যাবে। খ্রিস্টানরা বলে পুণ্যকর হেভেন যাবে, মুসলিমরা বলে পুণ্যকর জান্নাত বা বেহেস্তে যাবে। হ্যাঁ,
সবার একই ধারণা, এইটা দূরীভূত হল। তো গীতা পড়বার আগে আমার কি জানতাম যে যা খাবে ভগবানকে না দিয়ে খেলে সে মুঠো মুঠো পাপ খাচ্ছে? আমরা জানতাম না। আমার কি জানিছিলাম গীতা পড়ার আগে যে ভগবান বলছেন আমাকে না দিয়ে যে খায় সে কি? হ্যাঁ, আপনার আগে জানতেন এটা? হ্যাঁ, এই জিনিসগুলো তুলে ধরতে হবে, এইগুলো আমাদের জানতে হবে আর অপরকে জানাতে হবে। তুমি হিন্দু, তোমার শাস্ত্র গীতা, তুমি গীতাকে ফলো করছো, গীতাকে অনুসরণ করছো, গীতা কৃষ্ণ বলছে যা খাবে তাকে ভগবানকে দিয়ে খাবে। এগুলো যারা গীতা কোর্স করেছেন আপনারা পুরো গীতাটা আবার পড়তে হবে। পড়ে পড়ে কোথায় কোথায় ভগবানের নির্দেশ, কী নির্দেশ রয়েছে সেগুলো খোঁজে খোঁজে বাইরে নোট করতে হবে, সেগুলো জীবনে প্রয়োগ করতে হবে আর অপরকে সেটা বলতে হবে। তুমি বলবে? তুমি শেষ ও শেষ ওর কি বাসনা বলে দেবে। তুই গীতা কোর্স করেছে কি? আচ্ছা দেখি, আমি গীতা কোর্স করার পূর্বে আমি কোপাতে ভগবদ্গীতার নজর বারবার অধ্যয়ন করেছিলাম। তো থেকে আমার একটি নিজের ধারণা ছিল যে আমি গীতা বিষয়ে অনেক জানি। তো ফার্স্টটা আমার দাদা এই মহোদয়, তো আমাদের এলাকায় গীতা খুব অনুষ্ঠিত হয়, তো বলি প্রথম কারণ এখানে গীতা ইতিহাস বলতে হবে না, বলো কি পারো। তো আমি গীতা কোনো ক্লাস করার পরে অনেক কিছু জানি যেটা নিজে পড়ে আমি কিছু জানতে পারি। সেটা কি? সেটা হচ্ছে সাংঘকে দেবো আপনার পার্থিবিশ্লেষণ কাম এগুলো যেমন বুঝতে পারিনি, তারপর অস্থির দুঃখ এগুলো বুঝতে পারিনি, এগুলো প্রথম থেকে গীতা কোনো ক্লাস করার পরে আমি এগুলো জানতে পারি। দেহ আত্মা পার্থক্য বুঝতে পেরেছে, অসুস্থ বৃক্ষ কথা বুঝতে পেরেছে, খুব ভালো। তো যাই হোক, খুব ভালো। এইভাবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমি তো ছোটবেলা থেকে গীতা পড়তাম, আমার বাবা গীতা পড়তেন, আমি ছোটবেলা থেকে পড়তাম। কিন্তু যতক্ষণ আমি প্রভুপাদের গীতা না পড়েছি ততক্ষণ আমি কিছুই বুঝতে পারতাম না। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বাইরে অনেক গীতা রয়েছে, কিন্তু প্রভুপাদ গীতার গুরুত্ব কেন? আমার প্রভুপাদের গীতাটা পড়তে কেন বলি? প্রভুপাদের গীতাটা আমরা পড়তে বলি এই জন্য নয় যে প্রভুপাদ খুব বড় পণ্ডিত, সে খুব পণ্ডিত জ্ঞানী লোক, সেজন্য নয়। প্রভুপাদ থেকে আরও বড় বড় পণ্ডিত লেখেছে গীতার ব্যাখ্যা, কিন্তু সমস্যাটা কি গীতার ব্যাখ্যা নিজের পাণ্ডিত্য তারা ঢুকিয়েছে। ভগবান কৃষ্ণ যেই উদ্দেশ্যে গীতা বলেছেন সেটাকে লেখে না, কিন্তু প্রভুপাদ কী বলছেন এই গীতার মধ্যে আমি আমার জ্ঞান পাণ্ডিত্যকে ঢুকাই না, সেজন্য আমাদের গীতার নাম কি, ঈশ্বর গীতার নাম কি, যথাযথ। মানে কৃষ্ণ যেরকম বলেছে আমি সেরকম দিয়েছি, প্রভুপাদ বলছেন আমি একটি পোস্ট পিয়ন, পোস্ট পিয়ন। পোস্ট পিয়নের কাজ কি? পত্র প্রেরক যা লিখবে ঠিক তাই পৌঁছে দেবে, সে কি পড়ে দেখবে না না পত্র প্রেরক টেলিগ্রাম পাঠিয়েছে তোমার বাবা মারা গেছে, তো পোস্ট পিয়ন পড়বে আরে বাবা মারা গেছে বললে তো মন দুঃখ হবে, টেলিগ্রাম করেছে বাবা মারা গেছে তাড়াতাড়ি বাড়ি আস। তো পিয়ন পোস্ট পিয়ন পড়ে দেখবে তো মনে করো হ্যাঁ এর মন দুঃখ হবে বাবা মারা গেছে, কি না তোমার বাবা শরীর খারাপ তাড়াতাড়ি বাড়ি আস, এটা বলে করে পোস্ট পেন এরকম করে? সবাই শুনতে পারছে? আওয়াজ ঠিক আছে? তার পোস্ট পেন কিছু কিছু চেঞ্জ করে, পরিবর্তন করে করে না না, ঠিক সেরকম গুরুর কাজ আছে এটাই। প্রভুপাদের গীতার বৈশিষ্ট্য আছে তিনি কোনো পাণ্ডিত্য নিজের জ্ঞান বুদ্ধি এটা দেননি, ঠিক আছে? তো সেটা হচ্ছে এই গীতার বৈশিষ্ট্য। তো আমি সংক্ষেপে কিছু বললাম খুব ডিস্টার্বান্সের ভিতরে গীতার সম্পর্কে, প্রচার নিয়ে আরও আলোচনা করতাম কে কি কোথায় আছ কি না, নাম হাটে নিয়ে বলতাম বর্তমান যে অবস্থা দেখছি সত্যি হাট বসে গেছে এখানে। তা আমি হচ্ছে এখনই এখানে শেষ করি, আপনারা কি শান্তিতে খাওয়া দাওয়া করুন, তারপর যদি হয় আমি যারা লিডার আছেন আপনার প্রসাদের পরে যদি কেউ দেখা করবেন সেটা আমার পরে আলোচনা করো, ঠিক আছে? যা ছিল প্রভুপাদ দেখে।
ভগবত ভক্ত বৃন্দা কে গৌর প্রমানন্দে হরি হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।